আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো বউয়ের চাকর পার্ট 2। বেশ কিছুদিন পর আয়ুষ এবং তিথি আবার দেখা করলো। তিথির মাথায় তখন একটি জব্বর বুদ্ধি ছিল, তাই সে আয়ুষের সাথে সেটা শেয়ার করলো। আয়ুষ শোন, আমার কাছে একটা প্ল্যান আছে, তুই যদি ঠিকঠাক ভাবে করতে পারিস আশা করি এটা তোর কাজে দেবে। কি প্ল্যান শুনি। আমাকে একটা কথা বল, এলিনা কি তোকে ভালোবাসে? হ্যাঁ তা তো বাসেই, ও অনেক ছোট থেকে আমাকে পছন্দ করত, কিন্তু আমি কখনো ওর কাছে ধরা দিতাম না। ও তাহলে তো খুবই ভালো, এখন আমার মনে হচ্ছে প্ল্যানটা 90% কাজ করবে। তাহলে শোন, আমাদের একটা বান্ধবী ছিল না, নাম অ্যানি, তোর মনে আছে তো অ্যানির কথা? হ্যাঁ হ্যাঁ মনে আছে, ও তো আমাদের খুব ভালো বান্ধবী ছিল, কেন ওকে দিয়ে আবার কি হবে? শোন, আমি চাইছি অ্যানির সাথে তুই প্রেম করার অভিনয় কর, আর এটা এলিনা দেখুক। তখন তিথি আয়ুষকে সব প্ল্যানিংটা খুলে বলল, আয়ুষ তাতে রাজিও হলো। একদিন, আয়ুষ তাড়াতাড়ি এদিকে শো। কি হয়েছে? আমার ক্ষুধা লেগেছে, আমি এখন কি খাবো? তোমাকে তো বলেছিলাম আমার জন্য স্যান্ডউইচ বানাতে, তুমি কি বানিয়েছো? না আমি বানাইনি, এখন থেকে তোমার যা খাবার দরকার তুমি নিজে বানিয়ে খাবে, আমি কিছু বানাতে পারবো না। ও তার মানে তুমি চাইছো আমি বাবার বাড়ি চলে যাই, তাই তো? তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো, আমি তোমার আর কোনো কাজ করে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথাই থাকবে, আমি যাচ্ছি বাপের বাড়ি। হ্যাঁ যাও। এই বলে আয়ুষ অফিসে চলে এলো, আর এলেনা খুবই মন খারাপ করে বসেছিল। আয়ুষ আজ হঠাৎ আমার সাথে এমন করছে কেন? ও তো বাড়ির সবই কাজ করত, হঠাৎ আজ কি হলো ওর? আমি বুঝতে পারছি না, কিন্তু আমি বাবার বাড়ি কেনই বা যাব? আমি তো ওকে ভালোবাসি, আমি তো যেতে পারবো না। কিন্তু একদিন আমাকে যেতেই হবে, না হলে আয়ুষ এমনটাই রোজ রোজ করবে। যাই, অনেকদিনই বাবার বাড়ি যাইনি, এই ফাঁকে ঘুরেও আসা যাবে। তারপর এলেনা তার ব্ল্যাগেজ গুছিয়ে চলে গেল। এদিকে আয়ুষ তিথিকে ফোন দিয়ে সব কথাই বলল, এবং তিথিও তাকে কিছু কথা বলল। সেদিন বিকালে, যাই অনেকদিন রেস্টুরেন্টে কিছু খেতে যাইনি, আজ গিয়ে কিছু খেয়ে আসি। হ্যালো আয়ুষ, আজ এলেনা কিন্তু রেস্টুরেন্টে যাচ্ছে, তুই আর অ্যানি সময় মতো চলে যাবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তারপর এলেনা রেস্টুরেন্টে চলে গেল, আর ঠিক সেই রেস্টুরেন্টে আয়ুষ আর অ্যানিও চলে গেল। তারা দুজন খুব গল্প করছিল আর অনেক হাসাহাসি করছিল। তখন এলেনা তাদের দেখলো, দেখে তার খুবই রাগ হলো, এবং সে তাদের কাছে এলো। আয়ুষ এগুলো কি? এই মেয়েটাকে? এই মেয়েটাকে তোমাকে কি আমার কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত দিতে হবে মানে? আমি তোমার ওয়াইফ, তুমি আমাকে ছাড়া এই মেয়ের সাথে কি করছো? তুমি তো বাড়ি ছিলে না, তাছাড়া আমার রেস্টুরেন্টে আসতে খুবই ইচ্ছে হচ্ছিল, তাই ওকে নিয়ে এসেছি। তুমি আমার সাথে প্রতারণা করলে? কিসের প্রতারণা? আমি কোনো প্রতারণা করিনি, আমি কি তোমাকে বলেছিলাম তোমার বাবা বাড়ি চলে যেতে? তুমি কেন চলে গেলে? তুমি যেমন গিয়েছো তেমন ঠিকই আছে, আমি এর সাথে খুব ভালো আছি, এ তোমার মতো রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে না, ও আমাকে অনেক টাইম দেয়। তার মানে বলতে চাইছো আমি তোমার যত্ন করি না, তাই তো? একদম তাই, তুমি আমার কোনো যত্নই করো না, আর আমাকে স্বামী বলে কোনো মর্যাদাই দাও না, আমার তো মনেই হয় না আমি তোমার হাজবেন্ড, আমার তো মনে হয় আমি তোমার চাকর, তুমি বিয়ে করে বাড়ি চাকর রেখেছো। তুমি এই কথা বলতে পারলে আয়ুষ, আমি কখনো ভাবতে পারিনি তুমি এমনটা বলবে, আমি তো ভাবতাম তুমি আমার কেয়ার করো বলে বাড়ির সব কাজ করো। আচ্ছা আমি কি তোমাকে কখনো বলিনি যে তুমি বাড়ির কাজ করো? তুমি তো বাড়ির কোনো কাজই করতে না, উল্টে আমাকে ব্ল্যাকমেল করতে সব কাজ করানোর জন্য। আচ্ছা ঠিক আছে, আমার দোষ, যাও তুমি এই মেয়েটার সাথে ভালো থাকো। ঠিক আছে তুমি এখন আসতে পারো। তখন এলেনা কাঁদতে কাঁদতে চলে গেল, এবং সে একটা পার্কে মন খারাপ করে বসেছিল। তখনই তিথি সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে দেখে তিথি তার কাছে এলো এবং জিজ্ঞাসা করলো, এলেনা
কি হয়েছে? তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? আর আয়ুষ কোথায়? আয়ুষ চলে গেছে। চলে গেছে মানে কোথায় চলে গেছে? আমি জানি না দিদি, আমি ওই মেয়েটাকে চিনি না, কিন্তু আয়ুষ ওই মেয়েটার সাথে খুবই ভালো আছে। ওই মেয়েটার সাথে অনেক হাসি খুশি ছিল, আমাকে ও ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। ও আমাকে একদমই ভালোবাসে না, আমি কি করবো বলো? আমি তো সেই ছোট থেকেই আয়ুষকে আমার জীবনে চেয়েছিলাম, কিন্তু আজ ও আমার সাথে এমন কাজ করবে আমি কখনোই ভাবতে পারিনি। আমার জানা মতে আয়ুষ তো এমন ছিল না, ও হয়তো কোনো কারণে খুবই কষ্ট পেয়েছে, যার জন্য তোমার সাথে এমনটা করেছে। কি হয়েছে আমাকে সব খুলে বলো, আমি তোমাকে কোনো না কোনো উপায় দিতে পারবো অবশ্যই। তোমাকে আর কি বলবো, আমি কখনো বাড়ির কোনো কাজ করিনি, তাছাড়া আমার মাও আমাকে দিয়ে কখনো কোনো কাজ করায়নি, যার কারণে আমি কাজ করতে পারি না, আর আমার কাজ করতেও ভালো লাগে না। তাছাড়া তুমি তো জানো আমি স্কিন কেয়ার করতে খুবই ভালোবাসি, এখন আমি যদি রান্না বান্না বা কোনো কাজ করি তাহলে আমার স্কিনে তো এফেক্ট পড়বেই। এর জন্য আমি আয়ুষকে বাড়ির সব কাজ করতে বলতাম, আর ও খুশি খুশি সবই করত। হঠাৎ আজ বলল আমি নাকি ওকে আমার সাথে চাকরের মতো রেখে দিয়েছি, এখন বলো আমি কি করব? দেখো এলেনা, এটা তো স্বাভাবিক, কারণ সব হাজবেন্ডরাই চায় তার ওয়াইফ তার বিয়ের পরে তার কেয়ার করুক, কিন্তু আয়ুষ এটা কখনোই পায়নি। তুমি ভালো করে জানো আয়ুষ তার ছোটবেলায় বাবা মা দুজনকেই হারিয়েছে, তার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, বিয়ের পরে তোমাকে পেয়েছে। কিন্তু তুমিও যদি তার সাথে এমনটা করো তাহলে এর থেকে ভালো ও আর কি করতে পারবে বলো? আমি এখন কি করব? আমি তো এসব কাজ করতে পারবো না। দেখো আমি কিন্তু আয়ুষকে সে ছোট থেকে চিনি, আমরা একসাথে স্কুল শেষ করেছি, কলেজ প্লাস ভার্সিটি সব কিছু আমরা একসাথে কমপ্লিট করেছি, তাই আমি আয়ুষকে খুব ভালোভাবেই জানি। আয়ুষের তোমার প্রতি একটা ঘৃণা চলে এসেছে, এই ঘৃণা যদি ওর ভিতরেই থাকে তাহলে তুমি আর কখনোই ওকে তোমার কাছে ফিরে পাবে না। এখন আমি কি করব? আমার কি করার আছে? এখন একটাই জিনিস করার আছে, তুমি আয়ুষের খুব ভালো স্ত্রী হয়ে ওঠো। সবাই যেমন তার হাজবেন্ডকে কেয়ার করে, তুমিও ঠিক সেভাবেই করো। আমি বলছি না তুমি তোমার স্কিন কেয়ার করো না, কিন্তু তোমার স্কিন কেয়ারের সাথে সাথে তুমি বাড়ির কাজগুলোও করো, খুব ভালো বউ হও, তাহলে আয়ুষ আবার তোমার কাছে ফিরে আসবে, আমি কথা দিলাম। কিন্তু কিভাবে আসবে? ও তো ওই মেয়ের জন্য পাগল। এটা আমার উপর ছেড়ে দাও, আমি সবকিছু হ্যান্ডেল করে নেব, তুমি শুধু এইটুকু সাহায্য করো আমাকে, তাহলেই হবে। ঠিক আছে, তুমি যেটা বলছো আমি সেটাই করব, কিন্তু আমাকে আগে বাড়ির কাজ করা শিখতে হবে, তাই আমি আমার বাবার বাড়ি কিছুদিন থাকব এবং আমার মায়ের কাছ থেকে সমস্ত কাজ আমি শিখে নেব, তারপর আমি আবার আয়ুষের বাড়ি ফিরে যাব আর ওর অনেক ভালো বউ হব। কিন্তু তোমাকে কিন্তু আমার কথা দিতে হবে, তুমি কিন্তু ওকে আমাকে আবার ফিরিয়ে দিবে। হে, আমি কথা দিলাম, আমি ওকে তোমার কাছে আবার ফিরিয়ে আনবো, তুমি একদমই চিন্তা করো না। তোমাকে অনেক ধন্যবাদ, তাহলে আজ আমি যাই, তোমার সাথে মাঝে মাঝে আমি কিন্তু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও আর খুব মন দিয়ে তোমার কাজ সম্পন্ন করো। তারপর এলেনা চলে গেল। তিথি মনে মনে অনেক খুশি হলো। এলেনা চলে যাওয়ার পর তিথি সেই রেস্টুরেন্টে এলো এবং আয়ুষ আর অ্যানির সাথে অনেক গল্প করল আর এলেনার সব কথাই বলল। এলেনা এদিকে তার বাবার বাড়ি এসে কাজ করা শুরু করে দিল। তার মা প্রথমে খুবই অবাক হলো, কিন্তু সে তার মাকে তার মতো করে বোঝালো, সে একবারও আয়ুষের এই অবস্থার কথা বলল না। এভাবে বেশ কিছুদিন সে তার বাবার বাড়ি থাকলো আর আস্তে আস্তে সে বাড়ির সমস্ত কাজ শিখে গেল। তারপর সে তিথিকে ফোন দিয়ে তার কাজের কথা বলল এবং সে আয়ুষের বাড়ি চলে আসলো। আর তারপর থেকে আয়ুষ যেভাবেই চায় এলেনা ঠিক সেভাবে তার কেয়ার করত এবং বাড়ির সমস্ত কাজ করত, এবং এভাবে সে খুব ভালো ওয়াইফ হয়ে উঠল। এই ছিল আজকের গল্প বইয়ের চাকর পার্ট 2। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানিয়ে দিবে। তোমরা যারা বইয়ের চাকর পার্ট 1 দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে।
আর তোমরা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এমন আরো গল্প পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।